guys, welcome back once again. I'm here today on Birulia Bridge. So, today's scene is going to be Yahoo! Assalamu alaikum, ladies and gentlemen, boys and girls. Shabai kemon achen? Alhamdulillah, mone bhalo achi. Ajke hotat ekta random vlog korbo. ব্লগটা হবে বিরুলিয়া আর সাভার বিরুলিয়া যাচ্ছি আমি সাভার বিরুলিয়া আর মনটা অনেক খারাপ আমার আর আমি অনেক ডিপ্রেশনে আছি জাস্ট একটু চিল করতে যেতেছি একটা র্যান্ডম একটা ব্লগ এখানে কোনো কিছু করার নেই সো আলহামদুলিল্লাহ আমি যেতেছি একটু চিল করতে কিছুটা প্রকৃতির মাঝে প্রকৃতি দেখতে সো চলুন যাওয়া যাক আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি বিরুলিয়া ব্রিজ আর বিরুলিয়া ব্রিজে কিভাবে আসবো এই নাইস একটা লোকেশনে সেটা আপনাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে লোকেশনটা দেওয়া হবে আর এখন আমি একটু সিনটা এনজয় করি আর আমি খাবো এক কাপ চা বাট আজকে ওয়েদারটা আলহামদুলিল্লাহ মেঘলা আকাশ আর চারপাশে ওইটা তো দেখার মতোই তো সাথে থাকুন কাজু বাদাম এমন একটা জায়গাতে কাজু বাদাম চা ব্যাপারটা এমন বাসে জার্নি করার পরে অনেক ক্লান্ত লাগতেছিল আর So guys, welcome back once again. আমি আছি এখন বিরুলিয়া ব্রিজে তো আজকের সিন হইতাছে এটা ইয়াহু জাস্ট চিল চিল এন্ড চিল একটা র্যান্ডম ব্লগ গাইজ এই মুহূর্তে আমার কাছে লাগলো কি জানেন এখানে হয়তো ভূমিকম্প হয়েছে ব্রিজটা এত নড়ে এত হিলে ওরে ভাই ভয় পেয়ে গেছি তো ভাবছি হয়তো বা এখানে যে র্যান্ডম গাড়ি ঘোড়া চলাচল করতেছে ট্রাক বাস একদম ভয় পেয়ে গেছি লাইফটা অনেক অনেক
অনেক অনেক ডিপ্রেশনে কাটে মাঝে মাঝে, আর একটু নিজেকে রিফ্রেশ করার জন্য এরকম একটা মুভমেন্ট খুবই প্রয়োজন। এই মুভমেন্টটা আমি এখনই করতেছি। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার কাছে অনেক রিফ্রেশ, অনেক আমি রিল্যাক্স লাগতেছে আলহামদুলিল্লাহ। তো আজকে আমার বিরুলিয়ার ট্রিপ এটাই, আর আজকে আমি এখানে অনেক সময় কাটালাম, চা খাইলাম একা একাই, আমার কাছে খুব ভালো লাগলো। জানি না এই ব্লগটা কেমন লাগবে, জাস্ট একটা র্যান্ডম ব্লগ আমি করলাম আমার নিজেকে রিল্যাক্স করার জন্য, সবচেয়ে বড় কথা এটা। আর এই ওয়েদারটা তো এনজয় করতেছি কেমন সেটা তো আমি বলে বোঝানো একটু সম্ভব না, একটু রিক্সিও আছে, কারণ আশেপাশে কোথাও ছাউনি বা কিছু নাই যে বৃষ্টি হঠাৎ আসলে আমি কোথায় যাবো।